আমি আল্লাহর ইবাদত বন্দেগি করতে চাই এবং নামাজ পড়ি, রোজা করি এবং ইসলামের মৌলিক বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করি, কিন্তু আমি আমার চোখকে অন্যায় থেকে আমি বাঁচাতে পারি না। যেমন কোনো নারীর দিকে চোখ পড়ে গেলে আমি সেদিকে তাকাতে আমার ইচ্ছে করে, বা খারাপ গান বাজনা শুনতে দেখতে এগুলো ইচ্ছে করে। এ অবস্থায় এটি করলে নামাজ রোজা কবুল হবে কি না? সালাত আদায় করুন, সিয়াম পালন করুন, ভালো কাজ করুন, অন্যায়ের প্রতি আকর্ষণ আসবেই, এটা শয়তান কর্তৃক এসে থাকে। যেমন আপনি বলেছেন যে একজন নারীকে যদি আপনি দেখেন, যে কেউ এবং ভালো মানুষও যদি দেখে, তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিনের যে জেন্ডার নীতি, তার মধ্যে এটা আছে, যদি এটা থেকে আপনি মুক্তি পেতে পারেন না, তবে হ্যাঁ, আপনাকে মুক্ত থাকতে হবে। মুক্তি আপনি পাবেন না, কিন্তু মুক্ত থাকতে হবে। কীভাবে আপনি মুক্ত থাকবেন? যখনই কারোর প্রতি আপনার দৃষ্টি পড়ে গেল, সাথে সাথে আপনি দৃষ্টিটা ফিরিয়ে নেবেন আল্লাহকে ভয়। হ্যাঁ, সেটা ওইটাই, আপনি সাথে সাথে দৃষ্টিটা ফিরিয়ে নেবেন, তাহলে আপনি দুটো স্বভাব একসাথে পেলেন। একটা হলো আপনি তার থেকে দৃষ্টি ফিরাবার কারণে স্বভাব পেলেন, আরেকটা হলো আপনি দৃষ্টি ফিরিয়ে যে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখলেন, এর জন্য আপনি স্বভাব পেলেন। এখন এটা হাদিসের মধ্যেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখা যায়, সম্ভবত ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছিলেন, হুজুরের সাথে ছিলেন, তো এক মহিলাকে তিনি দেখতে পেলেন, তো বারবার তার দিকে দেখুন, রাসূলুল্লাহ তাকে মুখটা ফিরিয়ে দিচ্ছেন, তারপর বলতেছেন, লাকান নাজরাতুল উলা ওয়া আলাইকা সানিয়া, এই তুমি প্রথমটা দেখে ফেলেছ নিজের অনিচ্ছা সত্ত্বে, এজন্য আল্লাহ তোমাকে ধরপাকড় করবেন না, কিন্তু পরে যখন ইচ্ছাকৃত দেখবে তাহলে কিন্তু খবর আছে, বুঝে আসছে? দেখেন, তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এই ধরনের কোনো আকর্ষণ যদি আমরা বোধ করি, তাহলে সাথে সাথে আমরা নিজেকে দৃষ্টিকে ফিরিয়ে নেব, নিজের মনকে আমরা ঘুরিয়ে নেব। এমনিভাবে যে গানের কথা আপনি বলেছেন, যখনই আপনার গানের কথা মনে উঠবে, শুনতে ইচ্ছে করবে, তখনই হাদিসটি মনে করুন। দুটো জিনিস, একটা আছে আপনি হাদিস হয়তো জানেন না, যে কিন্তু আপনি এটা তো জানেন যে গান শোনাটা হারাম, গান শোনাটা নিষেধ, এটা তো আপনি জানেন। যখনই আপনি এটা জানেন, তখন সাথে সাথে আপনি দিলটাকে আপনি ফিরিয়ে ফেলুন, যে আল্লাহ আমার গানের প্রতি আমার আকর্ষণ বেড়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আপনি চেষ্টা করুন, আপনি গান বন্ধ করে দিন, আপনি গান বলতে ভালো গান বাজনা বাজনা সেটা 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 আমি পরে আসতেছি, সেটা আমি পরে আসতেছি, অশ্লীল গান, প্রেমের গান ইত্যাদি, যেগুলো মানুষকে অশ্লীলতার দিকে আপনি ধাবিত করে, এই সমস্ত গানের কথাই আসলে বোঝানো হয়েছে, অন্য গান না। তো যদি সেটা হয়, তাহলে এ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। আর আমি আজকে দুটো হাদিস আপনাকে শুনিয়ে দিই। একটা হাদিস হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গিনা উত্তম বিতুন নিফাকা ফিল কুলুব আও কামা কাল আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যারা গান শুনে সে গানের প্রভাবের কারণে তার অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। আপনি কি মুনাফিক হতে চান? যদি না চান, গান বর্জন করুন, এক। আরেকটা হচ্ছে যে যে কানে অশ্লীল কথাবার্তা শোনা হয়, হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, সেই কানের সীসা ঢেলে আপনার শাস্তি দেওয়া হবে, নিশ্চয়ই আপনি সেটা চাইবেন না। কাজে এগুলি যখন মনে করবেন, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হয়ে যাবে, আর আপনি এ থেকে নিজেকে বিরত রাখতে সচেষ্ট হবেন এবং থাকতে চেষ্টা করতে পারবেন।